আকাশ প্রেজেন্স 5 for 15 দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। নাজমুল হোসেন শান্তর প্রথম টেস্ট সেঞ্চুরি, সাথে তামিম ইকবালের 90। পাল্লে গেলে টেস্টের প্রথম দিনটা শুধুই বাংলাদেশের। টাইগারদের রান 2 উইকেটে 302, উইকেটে আছেন 64 রানে নট আউট অধিনায়ক মুমিনুল, তার সাথেই সেঞ্চুরিয়ান শান্ত। টস জিতে ব্যাট করা বাংলাদেশ একাদশ সাজিয়েছিল 5 বোলার এবং 6 ব্যাটসম্যান নিয়ে। তামিমের 50তে প্রথম সেশনে 100-এর বেশি রান তোলে টাইগাররা। দ্বিতীয় সেশনে আউট হন তামিম, 2 উইকেটে 200 রান তুলে টি ব্রেকে যায় বাংলাদেশ। 78 রানে নন আউট থাকা শান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি করেন শেষ সেশনে। দিন শেষে পাল্লে গেলে টেস্টের ড্রাইভিং সিটে থাকার কারণ ব্যাটিং। দ্বিতীয় এবং তৃতীয় 2 উইকেটেই 100 রানের পার্টনারশিপ গড়েছে টাইগাররা। দিন শেষে 126 রানে নট আউট নাজমুল হোসেন শান্ত। সামর্থ্য যতটা তার ছিটে ফোটা প্রমাণ করতে পারেননি শান্ত, বরং দিনের পর দিন নানা কুৎসিত সমালোচনার শিকার হয়েছেন। সেই শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম সেঞ্চুরি করেছেন, যা তার ক্যারিয়ারের জন্য হয়তো আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। শান্ত সেঞ্চুরি করে নট আউট থাকলেও 100 মিস করেছেন তামিম ইকবাল, আউট হয়েছেন নার্ভাস 90তে। দুজনের ইনিংস এক করে জানাচ্ছেন মানুষ প্রত্যয়। সেঞ্চুরির পর নির্লিপ্ত উদযাপন, নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, কত ট্রোল, কত কটাক্ষের জবাব। আমাদের জীবনের প্রথম ক্রিকেট ব্যাট কিংবা ফুটবলের মতোই প্রথম সব কিছুই আলাদা অনুভূতির জন্ম দেয়। শান্তকেও হয়তো দিয়েছিল, তবুও মাঠে শান্ত শান্তই ছিলেন। দিন শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বললেন, চাপ না, ছিল নিজের প্রতি বিশ্বাস। আমাকে নিয়ে কি হয়েছে আমি খুব একটা দেখিনি, হ্যাঁ শুনেছি ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার এর কাছ থেকে শুনেছি যে এরকম হচ্ছে, বাট আমার কাছে মনে হয় সবাই আমার কাছ থেকে অনেক আশা করে, বিশ্বাস ছিল আমার উপর যে আমি রান করতে পারবো বা রান করি, কারণ লাস্ট 5-6 মাস আমি অনেক হার্ডওয়ার্ক করছি। শান্ত 3 সেশনে ব্যাট করেছেন, কখনোই টেস্ট টেম্পারমেন্ট থেকে সরে আসেননি। প্রথম সেশনে করেছেন 37-86 বলে, দ্বিতীয় সেশনে ওই 86 বলেই 4 বেশি 41, শেষ সেশনে 48 রান করতে খরচ করেছেন 116 বল। মনে রাখার মতো দিক, অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। দেখেন কেবল ডে ওয়ান খেলা রয়েছে, তো এখনো ফলাফলের ব্যাপারটা না চিন্তা করাই ভালো। আমরা যেহেতু ভালো অবস্থায় আছি, আমরা যত লম্বা ব্যাটিং করতে পারবো ততই আমরা ম্যাচে আগায় থাকবো। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে প্রায় 150 রানের পার্টনারশিপ, গেল 12 বছরে ঘরের বাইরে দ্বিতীয় উইকেটে 100-এর বেশি রানের পার্টনারশিপ এবারই প্রথম। তামিম যেখানে ছিলেন কিছুটা মারমুখী, শান্ত সেখানে ব্যাট চালিয়েছেন ধীরগতিতে, ছিলেন পুরো টেস্ট মেজাজে। শান্তকে নিয়ে কথা চলছে অনেকদিন ধরে, দেরিতে হলেও শান্ত জবাবটা দিয়েছেন মাঠে ব্যাট হাতে। এতটুকু বলাই যায় শুধু ক্রিকেটার না, ধৈর্যশীল হতে হবে দর্শকদেরও, তবেই হয়তো মিলবে প্রত্যাশিত ফল। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। গরু ছাগল যেন গাছ খাবার না পায় তার জন্য দেয় বেড়া, আর মুই মানছি হয়ে আসম এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ হিন্দুস্থান পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছু। তিস্তা পারের মানুষ তো সখত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। লালা যাও নাকি সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলু শরীর তার বল পাও না, এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। লকডাউনের এই সময় খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ে সবার আগে ইভ্যালি, আপনিও কেনাকাটায় আস্থায় রাখুন ইভ্যালিতে। মুরালি হেরাথের মতো স্পিনার নাই, তাই শ্রীলঙ্কার উইকেটও স্পিন সহায়ক নয়। পাল্লে গেলে টেস্টের উইকেট অনেককেও অবাক করলেও নিজেদের দুর্বলতা বুঝে স্পিন উইকেটের ভাবনা থেকে সরে আসার লঙ্কান সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক এবং বুদ্ধিদীপ্ত। লঙ্কানদের এই ভাবনা থেকে বাংলাদেশের কি কিছু শেখার আছে? সাইফুল রূপকের রিপোর্ট। আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন 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 উইকেট স্পিন উইকেট স্পিন উইকেট,
আমাদের একটা সময় ছিল যখন নাকি স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম, কারণ আমাদের পেস ভালো ছিল না। অনেক ইম্প্রুভ করেছি পিচগুলো আপনার ডোমেস্টিক ক্রিকেটেও, এবং আমাদের সেটার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে লাস্ট যে টুর্নামেন্টগুলো করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে, এবং আমাদের এখন অনেকগুলো পেসারের অপশন আছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। রাগের বহিঃপ্রকাশ দুমাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর। তাহলে দায়টা কি শুধু ক্যাপ্টেন, কোচ, টিম ম্যানেজমেন্টের? সে যাই হোক, দোষারোপেই আটকে আছে টাইগার ক্রিকেট, আর এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান সংবাদকর্মীদের মাঝে হট টপিক পাল্লিকেলের গ্রিন উইকেট। দ্বীপদেশে শেষ কবে পিচে ঘাস দেখা গেছে সেটাই আলোচনার কেন্দ্রে। অনেকেই বলছেন কেপটাউনের নিউল্যান্ডসের মতো লাগছে ক্যান্ডির পাল্লিকেলে। বিশ্বমানের ছিলেন মুরলীধরন, রঙ্গনা হেরাত, গেল দুই যুগে স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছে লঙ্কানরা। সাম্প্রতিক সময়ে ওই মানের স্পিনার হয়তো নেই পাইপলাইনে, যার ফলে স্ট্র্যাটেজি পাল্টে ফেলেছে। ঘরে বাইরে সাফল্য পেতে, ফাস্ট বোলারদের পোক্ত করতে পেসার ফ্রেন্ডলি উইকেটে ঝুঁকছে লঙ্কান ক্রিকেট বোর্ড। SLC থেকে কি এগিয়ে যাওয়ার কৌশলটা শিখবে BCB, নাকি ওই স্পিন পিচ আর এক পেসার তত্ত্বেই আটকে রবে? হাথুরুর আমলে মুশফিকের অধিনায়কত্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ওই ছকে শিকার করেছে টাইগাররা। তবে গেল দু বছরে টার্নিং উইকেট যেন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে, প্রতিপক্ষই বেশি ফায়দা লুটছে। গেল 7 টেস্টে 6টাতেই হার, অ্যাওয়েতে টানা 9টায় বড় মার্জিনের ধরাশায়ী। বিদেশের মাটিতে পেস ফ্রেন্ডলি উইকেটেও ব্যর্থ হচ্ছে বাংলার পেস ব্যাটারি। কারণটা পরিষ্কার, নিজ দেশে টেস্টে মেলে না সুযোগ, ঘরোয়া ক্রিকেটের পিচে বুক বরাবর বল উঠেই যেন বড় খবর। বায়োবাবুল যুগে স্কোয়াডে থাকছে 6-7 জন পেসার, চলতি ম্যাচে 3 জনের সুযোগ মিলেছে, এখান থেকেই হতে পারে নতুন শুরু। ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্টের সময় উপযোগী উদ্যোগ হয়তো টাইগার পেস ইউনিটকে আরও ধারালো করবে, টেস্ট ম্যাচ জেতার বড় রসদ মিলবে। তাই সবার আগে ঘরোয়া ক্রিকেটে দরকার পেসার সহায়ক উইকেট। সাইফুল রূপক, অলরাউন্ডার। বায়ুবাবুল কতটা মানসিক চাপ তৈরি করে তার উদাহরণ পাওয়া গেছে IPL-এ। খেলা ছেড়ে দেশে ফিরে গেছেন ক্রিকেটার, প্রায় শোনা যাচ্ছে অবসাদের গল্প। ক্রিকেটারদের মানসিকতায় আঘাত করছে করোনা বায়ুবাবুল, কেমন সেই আঘাত জানাচ্ছেন অনিক জাবের। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরনের খেলা, মাঠে ক্রিকেট ফিরলেও স্বস্তিতে ছিলেন না খেলোয়াড়রা। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত, সেই সাথে কোয়ারেন্টাইন জৈব সুরক্ষা বলয়, সব মিলিয়ে যেন হাঁপিয়ে উঠেছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তাই IPL বাদ দিয়ে দেশে ফিরে গেছেন ইংলিশ এই ক্রিকেটার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে করোনাকালে প্রায় 10 মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে আছেন লিভিংস্টোন। এর আগে IPL-এ 10 দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও দলের সাথে ছিলেন ইংলিশ ব্যাটসম্যান, পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েও একই রকম পরিবেশে থাকতে হয়েছে তাকে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্টিভেন স্মিথ করোনাকালীন সময়ে 100 বার কোভিড টেস্ট সম্পূর্ণ করে টুইটও করেছিলেন, মানসিকভাবে অনেক ক্রিকেটারকে বিপর্যস্ত করেছে করোনা মহামারী। লিভিংস্টোন দেশে ফিরে যাওয়ায় আবারও একটা ধাক্কা খেল মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। এবারের মৌসুম শুরুর আগে আঙুলের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জোফরা আর্চার, গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভেঙে বাড়ি ফিরেছিলেন আরেক ইংলিশ পেসার বেন স্টোকসও। এক টুইট বার্তায় লিভিংস্টোনের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। জৈব সুরক্ষা বলয়ের কারণে IPL খেলতে আসেননি মিচেল মার্শ, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। একই কারণে গেল মৌসুমে বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন টম ব্যাটন এবং টম কারান। অনিক জাবের, অলরাউন্ডার। অবশেষে হুঁশ ফিরেছে, 48 ঘন্টার ব্যবধানে বদলে গেছে ইউরোপিয়ান সুপার লিগের ভাবনা। সব মিলে বিরাট একটা ধাক্কা খেয়েছেন মূল হোতা রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বিশ্লেষকরা বলছেন জিতেছে ফুটবলের জন্য দর্শকদের ভালোবাসা আর আবেগ, জিতেছে ফুটবল। অনিক জাবেরের আরেকটি রিপোর্ট। ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় উঠেছিল, সুপার লিগ নিয়ে বিতর্ক এতটাই বেড়েছিল যে সমর্থক, সাবেক খেলোয়াড়, এমনকি ব্রিটিশ আর ফরাসি প্রধানমন্ত্রীও নতুন পরিকল্পনার বিরোধী ছিল। বর্তমান ফুটবলার আর কোচরাও এ লিগের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। মাঠে যখন ইংলিশ ক্লাবগুলো খেলছিল ঠিক তখন করোনার ভয় উপেক্ষা করেই রাস্তায় প্রতিবাদ করতে নেমে পড়েন ফুটবল প্রেমীরা।
সমর্থকদের চাপের মুখে পড়ে এক এক করে লীগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ছয় ক্লাব। ইংলিশ ক্লাবগুলো দেখানো পথে হেঁটেই এসি মিলান ও ইন্টার মিলানও সরে দাঁড়িয়েছে। আসরে না থাকার প্রস্তুতি নিচ্ছিলেন স্প্যানিশ ক্লাবগুলো, তাই বাধ্য হয়ে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে ইউরোপিয়ান সুপার লীগ। ইউরোপের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইউএফাকে বুড়ো আঙুল দেখিয়ে যে প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করা হয়েছিল তা আশার মুখ দেখার আগেই ভেস্তে গেছে। বড় সড় ধাক্কা খেয়েছে প্রতিযোগিতার মূল মাস্টার মাইন্ড ফ্লোরেন্টিনো পেরেজ। দিন শেষে জয়টা হয়েছে ফুটবলেরই। ইউরোপিয়ান সুপার লীগ কাণ্ডে সমালোচনায় পড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ছেন উডওয়ার্ড। ইংলিশ বিভিন্ন গণমাধ্যম তার পদত্যাগের ঘোষণার খবর নিশ্চিত করেছে। সুপার লীগ আয়োজনের ঘোষণা দেওয়ার 48 ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। টাকার কাছে হেরে যায়নি ফুটবল, বিশ্ব ফুটবলে অনিশ্চয়তার যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে। অনিক জাবের, অলরাউন্ডার, আকাশ প্রেসেন্স 5 for 15। আজ এ পর্যন্তই। ঝকঝকে টিভি দেখতে ব্যবহার করুন আকাশের সংযোগ। বিস্তারিত জানতে ও আকাশ সংযোগ কিনতে এখনই ভিজিট করুন www.akashdth.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।